কে লাঠি দিয়ে, সব কানেকশন কে লাঠি দিয়ে ধুলিসাৎ করে একাই নিজে নিজের প্রতিপালকের কাছে ফিরে যান। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই কথাগুলো বলার কারণেই হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, পীরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এই জন্য তাদের মাথা নষ্ট। এটা যুগে যুগে হয়েছে, আজও হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করুন। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া করে দোয়া করার ধর্ম নয়। যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে, চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে পাঁচ ওয়াক্ত সালাতের পরে, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। হচ্ছে দোয়া, সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া, সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নেই। আল্লাহর রাসূল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সারা আলাইহা সালাতু ওয়াসসালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া। সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সালাত মানেই দোয়া। যখন সালাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার বুখারী খুঁজেন, মুসলিম খুঁজেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুয়াত্তা মালিক, যে সালাতের পরে কি করতে হবে মর্মে আল্লাহর রাসূল কি বলে গেছেন, সব হাদিস গ্রন্থগুলো খুঁজে দেখেন সালাতের পরে কি করতে হবে মর্মে যত অধ্যায় আছে, সব অধ্যায়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে ভর্তি হচ্ছে। সালামের পরে কোথাও দোয়া খুঁজে পাবেন না, কেননা দোয়া ছিল সালাম ফিরার আগ পর্যন্ত। আর সালাম ফিরার পরে কি? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। এবার যখন একটা বেদাত সমাজে ঢুকলো যে সালাম ফিরার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে, তখন সালাত যে দোয়ার মাধ্যম ছিল এটা মানুষ ভুলে গেল। মানুষ এখন সালাত শেষে যদি দোয়া না করা হয় বলে হুজুর দোয়া করলো না। আরে জাহেল, দোয়া তো শেষ হয়ে গেল। আরে মূর্খ, দোয়া তো শেষ হয়ে গেল। শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো, কিন্তু শরীয়তের সাথে বেয়াদবি করিও না। সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। যখন সালামের পরে দোয়া ঢুকানো হয়েছে, তখন সালাত যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে। আর সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে, এই জিকির আজকারের সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত কাকে বলে আপনি কি বুঝেন? শিরক কাকে বলে আপনি কি বুঝেন? শিরক এবং তাওহীদের একটা ইঙ্গিত তো বক্তব্যে শুরুতে দিয়েছি, তাও আপনাকে দুইটা জিনিস বলে যাই। আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে আপনি কালেমা পড়লেন, কালেমায় শাহাদাহ, তার দুইটা অংশ আছে। একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, যখন আপনি শিরক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে। কথা মনে বুঝাতে পারিনি? যখন আপনি শিরক করবেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এই অংশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার যখন আপনি বেদাত করবেন তখন আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তার রাসূল, এই অংশটা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে?
বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়, আল্লাহর রাসূল মানে রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য, আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন, তোমাদের এই এই করণীয় আর তোমাদের এই এই করা ঠিক নয়, এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। হে আমার সাহাবীরা সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা বলেছে আমি আমার রেসালাতের দায়িত্ব তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আজকে তোমাদের দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো অথচ আল্লাহর রাসূল সেটা বলে জাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, তুমি বেয়াদব, তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছো, ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন, যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই দুইটা আদব রক্ষা করেছেন, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও, এত বড় মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন? দুইটা। এক, কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে? নাম ধরে। সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ, আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি। দুই, আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো বেয়াদবি। আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা, আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি বলেন যে মহামান্য বিচারপতি, এটা সম্মান। আপনি বলেন উমুক উমুক জনাব, উমুক সাহেব, শায়েখ উমুক সাহেব, এটা বলে আপনি সম্মান দিচ্ছেন। আল্লাহ ও তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে, আল্লাহ বলেননি ইয়া নবী, ইয়া নবী মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নবী মানে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে। আর এরা বলে আশেকে রাসূল, তারা নাকি আল্লাহ রাসূলের ইশকে পাগল, আর ইয়া নবী বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তার হুঁশ নাই। তাদেরকে ফিরে আসতে হবে। মুসলিম ভাই, তোমাকে লক্ষ্য করে বলতেছি, এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসূলকে অপমান করতেছো, তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুখে আশেকে নবী বললে কেউ আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এটা হয়ে গেল না। আল্লাহর রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো, তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে? অসম্ভব। এটা তুমি আমার অপমান করলে, এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে। এই কথা আল্লাহর রাসূলও বলেছে কিয়ামতের মাঠে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন, আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন ওজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে, হুররান মুহাজ্জালিন, ওজুর জায়গাগুলো দেখে আল্লাহর রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত, তারা আসবে পান করানো হবে, আসবে পান করানো হবে। হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে,
আল্লাহর রাসূল বলবে, আমি তো এদেরকে চিনি, এদের ওজুর চিহ্ন দেখে চিনতে পারতেছি, এরা আমার উম্মত কেন পর্দা দিলে? তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে, এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করেছে। তখন আল্লাহর রাসূল বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামের উপর মাতাপুরি করেছ, বাটপারি করেছ, তারা দূর হও, আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, আমার উপর মাতাপুরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায়, তাহলে সে আল্লাহর